तो हेलो गाइस सबाई केमन आसो अनेक दिन पर आबार ब्लॉग करछि आमार चैनले रेगुलर अपडेट आसछे ना तो आज के देखो एखन बेरिये पड़े अलरेडी धर्मतला एसे गेछि तो पुरी जाब बसे करे जाब जार्नीटा केमन है सब डिटेल्स दिए देव भिडियोटार थाम्बनेल देखे अलरेडी तुम्हारा बुझे ही गेछो केमन होबे तो देखते थको जार्नीटा প্রথমেই তোমাদের কলকাতা থেকে পুরী যাওয়ার কিছু বাসের সন্ধান দিয়ে দিই। তো প্রথমেই যে বাসটার কথা বলবো সেটা হলো শ্যামলী পরিবহনের ভলভো এসি 2+2 সিটার। এসপ্ল্যানেড থেকে পুরী মেন বাস স্ট্যান্ডে যাচ্ছে, রাত 8:30 এই বাসটা ছাড়বে আর সকাল 6:00 গিয়ে পুরী পৌঁছাচ্ছে। এই বাসের জার্নি টাইম 9:30। এবং আপনারা অনলাইন টিকিটের প্রাইসও চেক করে নিতে পারেন আমার এই ব্লগে। এরপর যে বাসটার কথা বলবো সেটাও শ্যামলী পরিবহনের বাস ভলভো এসি 2+1 সিটার স্লিপার। সল্টলেক করুণাময়ী থেকে পুরী মেন বাস স্ট্যান্ডে যাবে। এটা ছাড়ার টাইম হলো রাত 8:00 সময় এবং গিয়ে পৌঁছাবে ভোর 6:00 সময়। জার্নি টাইম 10 ঘন্টা। এবং বর্তমানে অনলাইন ফেয়ার অনুযায়ী যে ভাড়া আছে সেটি দেওয়া আছে স্ক্রিনে। নেক্সট যে বাসটার কথা বলবো সেটা হলো গ্রিন লাইন পরিবহনের বাস ভলভো এসি 2+2 সিটার। সল্টলেক করুণাময়ী থেকে ছাড়বে এবং পুরী মেন বাস স্ট্যান্ড অর্থাৎ পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবে। রাত 8:00 এই বাসটি সল্টলেক থেকে ছাড়বে এবং সকাল 6:00 পুরী মেন বাস স্ট্যান্ডে পৌঁছাবে। জার্নি টাইম 10 ঘন্টা এবং এর ভাড়া স্ক্রিনে দেওয়া আছে। এরপর যে বাসটির কথা বলবো সেটি হলো ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস ভলভো এসি 2+1 সিটার স্লিপার। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এবং পুরী মেন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। এটি রাত 9:15 বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এবং সকাল 8:35 পুরী মেন বাস স্ট্যান্ড অর্থাৎ মাসির বাড়িতে গিয়ে পৌঁছায়। জার্নি টাইম 11:20 এবং ভাড়া দেওয়া আছে স্ক্রিনে। অ্যান্ড লাস্টলি আর একটা বাসের কথা বলবো, এটিও ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস ভলভো এসি 2+2 সিটার। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এবং পুরী মেন বাস স্ট্যান্ড অর্থাৎ মাসির বাড়িতে গিয়ে পৌঁছায়। এই বাসটি 9:20 বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এবং সকাল 7:20 পুরী মেন বাস স্ট্যান্ডে পৌঁছায়। জার্নি টাইম 10 ঘন্টা এবং ভাড়া স্ক্রিনে দেওয়া আছে। এছাড়া আপনারা চাইলে বাবুঘাটে গিয়েও পুরীর জন্য বাস বুক করে নিতে পারেন। শুধু বুক করার আগে দেখে নেবেন যে বাসটি ভুবনেশ্বর অবধি যাচ্ছে নাকি একদম পুরী মেন বাস স্ট্যান্ডে নামাচ্ছে, কারণ অনেক বাস ভুবনেশ্বর অবধি গিয়ে আর যেতে চায় না। তো আগে থেকে সেটা কথা বলে দেখে নেবেন। আর অফলাইনে যদি কাটেন টিকিট দেন ভাড়াটা অনেকটাই কম হয়। তো এবার আপনাদের একটু বাসের ছবিটা দেখিয়ে নেব। খুব কমফোর্টেবল সিটস আর অনেক স্পেস ছিল আর ওপরে এরকম চার্জার পোর্ট দিয়েছিল আর এসি একদম অন টাইম 9:20 আমাদের বাস বাবুঘাট থেকে ছেড়ে গেল। বাবুঘাট ছেড়ে আমরা চলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। বাসে উঠতেই প্রথমে একদম উঠতেই জল দিয়ে দিল আমাদের। এরপর হুগলি সেতু অবধি তো কোনো জ্যাম ছিল না, হুগলি সেতু তো একদম হুড়হুড় হুড়হুড় করে পেরিয়ে গেলাম শহর কলকাতাকে পেছনে ফেলে।
বাট সাতরাগাছির পরে অনেকটাই জ্যামের মুখে পড়তে হলো। আর আমাদের ফার্স্ট স্টপেজ হলো উলুবেড়িয়া। উলুবেড়িয়ার পর রাস্তা পুরোই অন্ধকার ছিল, তো ভালো করে ভিডিও করতে পারিনি। তারপরে উলুবেড়িয়ার পর আমাদের বাস গিয়ে একবার হল্ট দিল ভদ্রকের কাছাকাছি একটি জায়গায়, মানে একটি পেট্রোল পাম্পে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং উঠে দেখলাম সকালবেলা একদম উড়িষ্যায় ঢুকে গেছি। তো গুগল ম্যাপে চেক করছিলাম যে কোথায় আছি, তারপর দেখলাম যে আমরা কটক পেরিয়ে বালেশ্বর পেরিয়ে অনেক দূরে চলে এসেছি। তারপর উড়িষ্যার সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ভুবনেশ্বর পার করে আমরা শেষমেশ পৌঁছালাম পুরী মেন বাস স্ট্যান্ডে। যদিও পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিছুটা দেরি হয়ে গেছিলো, কারণ বাস অনেক জায়গায় যাত্রী নামাচ্ছিলো ওঠাচ্ছিলো, তো সেই করতে অনেকটা দেরি হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, কারণ আমার ভিডিও আবার আসবে নতুন কোনো ভিডিও নিয়ে। আবার ফিরে আসছি।